এজন প্রত্যাশিত গন্তব্যে ট্রফির প্রদর্শন যে লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে অর্জনের কিছু বাদ রাখেননি ক্লাব ফুটবলে তার হাতে প্রথম আন্তর্জাতিক ট্রফি ফুটবলের মুগ্ধতা এবার পূর্ণতা হলো কোপা আমেরিকা ট্রফি দিয়ে মারাকানার অসংখ্য রেকর্ড কিংবা পরিসংখ্যানকে ভুল বানিয়ে হৃদয় ভেঙেছে ব্রাজিলের বুয়েন্স আইরেস কিংবা রোজারিওতে যে উচ্ছ্বাস ছুঁয়েছে সেই বাঁধ ভাঙা উল্লাসের জোয়ার হাজার মাইল দূরে বঙ্গভূমিতেও লেগেছে এখানে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই নাওয়া খাওয়া বাদ দিয়ে সমর্থকদের উন্মাদনায় মাতা ব্রাজিল অলওয়েজই আমাদের চির প্রতিদ্বন্দ্বী ছিল তার উপরে আমরা যখন টুর্নামেন্টটা শুরু হয় তখন সবাই ব্রাজিলকেই যে ব্রাজিলই ট্রফি নিবে এইটাই সবাই বলতেছে তো তাদের বিপক্ষে জিতার পরে আমাদের খুবই মানে আমরা অনেকই খুশি সবাই ফ্যান হিসেবে সমর্থক হিসেবে আমরা অনেক খুশি যে এত বছর পরে একটা ট্রফি আমাদের এই জেনারেশনে আমরা দেখতে পেয়েছি সেজন্য আমরা অনেক খুশি ব্রাজিলের মাঠ থেকে আর্জেন্টিনাই একমাত্র টিম যারা কোপা আমেরিকা নিয়ে গেল আর ব্রাজিলের যারা সাপোর্টার তারা ওভার কনফিডেন্ট ছিল যে ব্রাজিল জিতবেই আজকে কিন্তু আর্জেন্টিনা পুরো ডিফেন্স মিডফিল্ড অ্যাটাক দাঁত ভাঙা জবাব দিছে ব্রাজিলের আর্জেন্টিনার জার্সিতে কিছু জিততে না পারার আক্ষেপ ঘুচেছে আজ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে আর্জেন্টিনার এই জয়ে জার্মানির হ্যানোভার থেকে লিওনেল মেসি এবং তার আর্জেন্টিনার জন্য অভিনন্দন জানাচ্ছি ফুটবলকে ভালোবাসেন আর লিওনেল মেসির ভক্ত হবেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কমই যাবে ফুটবলকে শৈল্পিক রূপ দেয়া এই ফুটবলারের হাতে প্রথম শিরোপা সকালটা মেসি ভক্তদের স্মরণীয় হয়ে থাকবে যুগ যুগ মেসি তার ক্যারিয়ারের শেষের দিকে পরন্ত বয়সে লাস্টে একটা ট্রফি পাইছে এটা আমার জন্য অনেক বড় রোমাঞ্চকর আনন্দদায়ক বিষয় মেসির খেলাটা আজকে আমাদের কাছে খুবই রোমাঞ্চকর ছিল আমরা এটা আসলে খুবই উপভোগ করছি অ্যাজ এ ফ্যান হিসেবে আমাদের খুবই ভালো লেগেছে এটা আর আমরা এরকম আসলে আরো খেলা দেখতে চাই আরো খেলা আমরা জিতেও চাই পুরো ওয়ার্ল্ড অপেক্ষা করে মেসির খেলা দেখার জন্য যেখানে পুরো রাইভাল প্লেয়াররাও মেসিকে গ্রেটেস্ট মানে সব সময় মেসি মাঠে তার ফল দেখায় মারাকানায় স্বপ্নভঙ্গ হয়েছে সেলেসাওদের নেইমারের দীর্ঘায়িত হলো কোপা আমেরিকা জয়ের আক্ষেপ এপারের ব্রাজিল সমর্থকরাও আহত তবে মেসির প্রতি ভালোবাসা জানাতে ভোলেননি তারাও আর্জেন্টিনা আজকে অনেক গোছানো একটা খেলা খেলেছে সেদিক থেকে যদি ব্রাজিলের গায়ে আমরা কথা বলি তাহলে ব্রাজিলে অনেক মিস পাস হয়েছে এবং তাদের কম্বিনেশনটা আমরা সেভাবে দেখতে পাইনি সমর্থক হিসেবে তো অবশ্যই খারাপ লাগতেছে বাট যেহেতু ব্রাজিল সাপোর্ট করি সব সময়ের জন্য বাট আর্জেন্টিনা বলতে গেলে মেসি কোনো সময় কোনো ইন্টারন্যাশনাল ট্রফি পায় নাই তো ওদের জন্য অন্তত চাইছিলাম যে একটা নতুন ট্রফি হোক বাট সাপোর্টার হিসেবে অবশ্যই ব্রাজিল হেরেছে অবশ্যই খারাপ লাগতেছে নেইমার যথেষ্ট ভালো খেলছে আমি বলবো এখানে পুরো টুর্নামেন্টে যদি আপনি দেখেন যে নেইমার কী খেলছে তাহলেই বুঝতে পারবেন যে নেইমার অনেক অনেক জোশ খেলছে 28 বছর পর খরা কেটেছে কোপা আমেরিকায় এবার বিশ্বকাপ জিতে সোনালি ট্রফির আক্ষেপও মেটাবেন লিওনেল মেসির দল প্রত্যাশা সমর্থকদের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা